এইবার তুফান সিনেমার উপর নকলের অভিযোগ উঠল, আর গল্প চুরি করার দায়ে নাকি মামলাও হচ্ছে খুব তাড়াতাড়ি। বন্ধুরা, আগামী কুরবানির ঈদেই আসতে চলেছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত মুভি তুফান, যেখানে শাকিব খানকে এক ভয়ঙ্কর গ্যাংস্টার হিসেবে দেখা যাবে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে তুফানের টিজার, পুরো টিজার জুড়েই ছিল শাকিব খানের রাজত্ব। তবে তুফানে শাকিব খানের যে লুক আর কস্টিউম দেখা গিয়েছে তা নাকি অনেকটাই মিলে যাচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি KGF-এর রকি ভাইয়ের সাথে। শোনা যাচ্ছে KGF সিনেমাটি রিমেক করতে যাচ্ছে শাকিব খান, আর তাই তো এবার শাকিব খানের বিরুদ্ধে মামলা দিতে যাচ্ছে রকি ভাই ওরফে ইয়াশ। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই রিউমারটা উঠে এসেছে, তবে সেটা আদৌ কতটা সত্য তা এখনও জানা যায়নি। যদিও তুফানের টিজার রিলিজ হওয়ার পর সেটা নিয়ে কথা বলেছিল ইয়াশ। ইয়াশ একটি ফেসবুক লাইভে জানিয়েছিল, শাকিব খানকে আমি পার্সোনালভাবে চিনি, সে বাংলাদেশের সবচাইতে বড় তারকা। হঠাৎ ফেসবুক স্ক্রল করতে গিয়ে তুফান সিনেমার টিজারটি সামনে আসে, আমি সেটা দেখেছি। ইয়াশ বলে, আমার মনে হয়েছে এখানে শাকিব খান আমাকে কিছুটা নকল করার চেষ্টা করেছে, যদিও এতে আমি খুশি হয়েছি কারণ সে আমার থেকেও ভালো অভিনয় করেছে। এ সময় ইয়াশ বাংলাদেশে থাকা তার ভক্তদের উদ্দেশ্য করে বলে, আপনারা সবাই শাকিব খানের তুফান সিনেমাটি দেখতে হলে যাবেন। তো বন্ধুরা, শাকিব খানকে নিয়ে ইয়াশের এমন মন্তব্য শুনে কি আপনার মনে হয় যে ইয়াশ শাকিব খানের বিরুদ্ধে মামলা দিবে? আর আপনি যদি শাকিব খানের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে তো অবশ্যই শাকিব খানের তুফান সিনেমাটি হলে গিয়ে দেখবেন। হঠাৎ চমক দিয়েই গত দুদিন আগে বের হয়েছে তুফান সিনেমার টিজার, আর টিজারে শাকিব খানের এমন আগুন মার্কা লুক দেখে ইতিমধ্যে কেঁপে উঠেছে শাকিব ভক্তরা। সমালোচকদের মুখেও যেন কষ্টে লাগিয়ে দিয়েছে শাকিব খান।